আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক এবং জাতীয় সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 30 মার্চ বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল, শিলচরের রেলের জমি বেদখলকারীদের উচ্ছেদ, কূপ পড়বে লোয়ার হাফলঙ্গেও। আইন অমান্য করে সবুজ মাঠে ফাঁদ পেতে পাখি ধরার অভিযোগে পাখি শিকারীকে আটক করল দুহালিয়া ফরেস্ট রেঞ্জ। ও বন্দে আংশিক প্রভাব পাতারকান্দিতে গ্রেফতার 40 পিকেটার। 50 বছরের আসাম মেঘালয় সীমা বিবাদের নিষ্পত্তি, ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর হিমন্ত কনরাডের, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। 5 বিধায়ক বিক্রি, দুঃখবাদ আজমল বিস্ফোরক কংগ্রেস, কংগ্রেস কেউ টু বরাকের AIUDF বিধায়কের রেকর্ডিং হাতে থাকার দাবি। 28 বুট নিশ্চিত রিপুনের, বুটের আগেই পরাজয়ের আশঙ্কা, এজেন্ট নিয়োগকে কেন্দ্র করে চরম সংঘাত কংগ্রেস AIUDF-এর, ভেঙ্গে পড়ল বিরোধী ঐক্য। কোভিশিল্ডের 2 ডোজের ব্যবধান কমছে না, ঘোষণা কেন্দ্রের। 5 গ্রাম কাগজ কলে নতুন করে বসল রাজ্য সরকারের সাইনবোর্ড। করিমগঞ্জ হাইলাকান্দির সড়ক যোগাযোগ নিয়ে সংসদে সরব কৃপানাথ মালা। করিমগঞ্জ হাইলাকান্দির কোন 4টি সড়ক সংসদে উত্থাপন করলেন সাংসদ কৃপানাথ, এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবং সর্বশেষ খবরটি হল, ঠিকাদার বিধায়ক আজিজের ভূমিকায় খুব, বেহাল রাস্তা সংস্কারের দাবি এংলার বাজার বাজার কমিটির। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিন, যাহাতে সঠিক তথ্য সবার কাছে পৌঁছে যায়। এবারে শুনুন বিস্তারিত খবর। রেলের জমি দখল করে ঘর দোকান তৈরি করেছেন যারা, স্বেচ্ছায় ছেড়ে দিতে হবে, অন্যথায় আইনি নোটিশ দৌড়ানো হবে, আর পরদিন বুলডোজার দিয়ে বাড়ি ও দোকান গুঁড়িয়ে দেওয়া হবে। মঙ্গলবার শিলচর রেল স্টেশন সংলগ্ন এলাকায় রেলের জমি বেদখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালানোর পর এই বার্তা দিয়েছেন NFRL-এর মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে। পাশাপাশি তিনি এও জানিয়ে দিয়েছেন, ডিমা হাসাও জেলার লোয়ার হাফলঙ্গের রেলের জমি ও কোয়ার্টার দখল করে যারা রেখেছেন তাদেরও খুব শীঘ্রই উচ্ছেদ করার জন্য অভিযান চালানো হবে। মঙ্গলবার শিলচর তারাপুর রেল স্টেশন সংলগ্ন রেলের জমিতে যুগ যুগ ধরে অবৈধভাবে বাড়ি ও দোকান তৈরি করে যারা বসবাস করছিলেন তাদের বিরুদ্ধে চলে দিনভর উচ্ছেদ অভিযান। অনেক আগেই বেদখল করা জমি স্বেচ্ছায় ছেড়ে চলে যাওয়ার নোটিশ রেলের পক্ষ থেকে দেওয়া হয়েছিল। অনেকেই নোটিশ পেয়ে নিজেরাই বাড়ি ও দোকান ভেঙে জমি খালি করে দিয়েছেন, কিন্তু যারা কোনো গুরুত্বই দেননি তাদের বিরুদ্ধে মঙ্গলবার জেলা প্রশাসন ও রেলওয়ে প্রোটেকশন বাহিনী এই উচ্ছেদ অভিযান চালায়। জেসিবি সহ অন্য মেশিন দিয়ে উচ্ছেদ অভিযান শুরু হয় ইন্ডিয়া ক্লাব পয়েন্ট থেকে। মঙ্গলবার যে উচ্ছেদ অভিযান চালানো হয় সেই বিষয়ে সোমবারই জানিয়ে দেওয়া হয়েছিল বেদখলকারীদের। এক মাস আগেই রেলের জমি ছাড়তে আইনি নোটিশও পরিবারগুলোকে দেওয়া হয়েছিল। কেউ নোটিশ পেয়ে জানিয়েছিলেন জমি খালি করছেন, কেউ বিষয়টিকে গুরুত্ব দিতে চাননি। প্রায় 80 জনকে নোটিশ দেওয়া হয়েছিল। ইন্ডিয়া ক্লাব পয়েন্ট থেকে যে সড়ক তারাপুর ওভারব্রিজের দিকে গেছে সেখানে অনেক ভবন রয়েছে যাদের অনেকটাই রেলের জমিতে পড়েছে, যুগ যুগ ধরে এভাবেই বসবাস চলছিল। সূত্র মতে মঙ্গলবার তারাপুর রেল স্টেশন সংলগ্ন এলাকায় এই উচ্ছেদ অভিযান শুরু হয় সকাল 11:30। এলাকায় প্রায় 200টি কাঁচা ও পাকা ঘর রয়েছে, যার সিংহভাগ কাঁচা ঘর রেলের জমি দখল করে তৈরি করা হয়েছিল। মঙ্গলবার সন্ধ্যা 5:40 উচ্ছেদ অভিযান শেষ হয়। আজকেও এই অভিযান চলবে বলে জানিয়েছেন CPRO সব্যসাচী দে। তিনি জানান রেলের এখন প্রচুর জমি প্রয়োজন, তাই বিভাগের জমিতে বেআইনিভাবে বসবাসকারীদের উচ্ছেদ করার জন্য রেল কর্তৃপক্ষ কঠোর স্থিতি নিয়েছে। তিনি সাফ জানিয়ে দিয়েছেন রেলের জমি দখলমুক্ত করা হবে, এই অভিযান সর্বত্র চলবে। লোয়ার হাফলঙ্গের রেলের অনেক জমি ও কোয়ার্টার রয়েছে যেখানে জবরদখল করা হয়েছে, এমন অসংখ্য অভিযোগ আমাদের কাছে এসেছে, তাই সেই জমি ও কোয়ার্টার উদ্ধারে খুব শীঘ্রই অভিযান চালানো হবে। অপরদিকে আইন অমান্য করে সবুজ মাঠে ফাঁদ পেতে পাখি ধরার অভিযোগে এক শিকারীকে হাতে নাতে পাকড়াও করে আদালতে সমজে দিলেন পাতারকান্দির দুহালিয়া ফরেস্ট রেঞ্জের কর্মীরা।
পরে আদালতের নির্দেশে ধৃতের তাই হয় জেল হাজতে। এই কাণ্ডে আটক ব্যক্তির নাম 45 বছর বয়সের নিজামুদ্দিন, বাবার নাম প্রয়াত ইয়াফর আলী, বাড়ি রামকৃষ্ণনগর থানার ব্রজেন্দ্রপুর এলাকার বালুরবন গ্রামে। জানা গেছে পরিবেশ প্রেমী জনগণের অভিযোগের ভিত্তিতে রবিবার বিকেলে দুহালিয়া ফরেস্ট রেঞ্জের কর্তা প্রণব কলিতার নেতৃত্বে বন কর্মী প্রদীপ কুমার বারৈ, হরসিং ইংতি, দিলওয়ার হোসেন সহ ফরেস্ট প্রোটেকশন বাহিনী সনবিল অঞ্চলের বড়বিল এলাকায় হানা দিয়ে পাখি শিকারী নিজামকে আটক করেন। তার কাছ থেকে উদ্ধার হয় পাখি ধরার জালসহ খাঁচা ও বেশ কটি বনজ পাখি। পরে পাখিগুলোকে বন বিভাগের তরফে মুক্ত করে দেওয়া হয়। এদিন ধৃতকে ফরেস্ট রেঞ্জ কার্যালয়ে আটকে রেখে জেরার পাশাপাশি তার বিরুদ্ধে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টে মামলা রুজু করে বন বিভাগ। পরদিন সোমবার ধৃতকে জেলা সিজেএম আদালতে তোলা হলে তার স্থান হয় সংশোধনাগারে। অপরদিকে 50 বছর পুরনো সীমা বিবাদ মেটাতে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করল আসাম এবং মেঘালয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে মঙ্গলবার নয়াদিল্লিতে এই চুক্তিতে সই করেছেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। এই ঐতিহাসিক চুক্তির ফলে উত্তর পূর্বাঞ্চলের এই দুই রাজ্যের মধ্যে 50 বছর ধরে চলতে থাকা সীমা বিবাদের এবার অবসান হবে বলে মনে করছেন বিতর্কিত অঞ্চলগুলির বাসিন্দারা। চুক্তিতে সই করে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা বলেন, সীমা বিবাদের অবসানে আমাদের সঠিক পথ দেখানোয় আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ দিচ্ছি। আজ প্রস্তাবের প্রথম পর্যায়ে সম্পন্ন হলো, এটা সম্ভব হয়েছে একমাত্র আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার জন্য। এর আগে তিনি জানিয়েছিলেন, দুই রাজ্যের মধ্যে থাকা বিতর্কের অবসানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তরফ থেকে প্রচুর চাপ রয়েছে। মেঘালয়ের মুখ্যমন্ত্রী বলেন, যদি ভারত এবং বাংলাদেশ সীমা সমস্যা মিটিয়ে নিতে পারে তাহলে দুই রাজ্য কেন পারবে না, এটাই ছিল কেন্দ্রীয় সরকারের অবস্থান। এই চুক্তিকে উত্তর পূর্বাঞ্চলের জন্য ঐতিহাসিক বলে বর্ণনা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, আজ আসাম এবং মেঘালয়ের মধ্যে 50 বছর ধরে পড়ে থাকা সীমা বিবাদের অবসান হলো। 12টি বিতর্কিত অঞ্চলের মধ্যে 6টি অঞ্চলের বিতর্কের অবসান হয়েছে। তার কথায় অন্তত 70% সমস্যার সমাধান হয়ে গেছে, বাকি অঞ্চল নিয়ে বিবাদেরও শীঘ্রই অবসান হবে। আসাম রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1971 অনুযায়ী 1972 সালের 21 জানুয়ারি আসাম থেকে বেরিয়ে গিয়ে পৃথক মেঘালয় রাজ্য গঠনের পর থেকেই এই সীমা বিবাদ চলে আসছে। নতুন রাজ্য গঠনের পর প্রাথমিক চুক্তি অনুযায়ী সীমানা নির্ধারণের পর থেকেই এই সীমা বিবাদের সৃষ্টি। মূলত আসাম রিঅর্গানাইজেশন অ্যাক্টকে মেঘালয় চ্যালেঞ্জ করে বসায় এই বিতর্কের সূত্রপাত হয়। আসাম হচ্ছে একমাত্র রাজ্য যার সঙ্গে মেঘালয়ের আভ্যন্তরীণ সীমানার অংশীদারিত্ব রয়েছে। এর মধ্যে 37.79 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে বিতর্ক রয়েছে। এই এলাকায় রয়েছে 34টি গ্রাম। মঙ্গলবারের চুক্তি অনুযায়ী এই বিতর্কিত অঞ্চলের 18.51 কিলোমিটার নিয়ন্ত্রণ করবে আসাম, বাকি 18.28 কিলোমিটার অংশ নিয়ন্ত্রণ করবে মেঘালয়। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা জানিয়েছেন, পরবর্তীতে উভয় রাজ্যকে সঙ্গে নিয়ে সার্ভে অফ ইন্ডিয়া বিতর্কিত অঞ্চলে সমীক্ষা চালাবে। ওই সমীক্ষা শেষ হয়ে গেলে প্রকৃত সীমা নির্ধারণ করা হবে। ও বহু বছর ধরে সীমা বিবাদ চলতে থাকায় কংগ্রেসকে দায়ী করেছেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তার কথায়, আসাম ভেঙ্গে যখন পৃথক মেঘালয় রাজ্য গঠন করা হয় কেন্দ্রের সরকার ছিল কংগ্রেস। রাজ্য পুনর্গঠন বিল থাকা সত্ত্বেও কংগ্রেস সমস্যাটির সমাধান করেনি, যার ফলে উভয় রাজ্য লড়াই চালিয়ে গেছে, বহু প্রাণহানি হয়েছে। অপরদিকে বদরপুর আদরকুনা পূর্ত সড়কের বরাদপ্রাপ্ত ঠিকাদারের কাজের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানালো এংলার বাজার বাজার কমিটি, সঙ্গে বিধায়ক আব্দুল আজিজের বিরুদ্ধে ক্ষোভ স্থানীয়দের। এংলার বাজার বাজার কমিটির পক্ষে আব্দুল বাইস, তাজির আহমেদ, ফয়জুর রহমান, আব্দুল কালাম সহ স্থানীয় অসংখ্য মানুষ বদরপুর আদরকুনা পূর্ত সড়কের এংলার বাজারে প্রতিবাদ জানিয়ে ঠিকাদারের বিরুদ্ধে ক্ষোভ জাড়েন। বাজার কমিটির কর্মকর্তারা অভিযোগ করে বলেন, বদরপুর আদরকুনা পূর্ত সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে কয়েক মাস আগে,
কিন্তু ঠিকাদার নিজের ইচ্ছে মতো সংস্কার কাজ চালিয়ে যাচ্ছেন। আব্দুল বাইস জানান, রাস্তার সংস্কারের শুরু থেকে ব্যাপক দুর্নীতি হচ্ছে এই সড়কে, একাধিকবার সতর্ক করা সত্ত্বেও কোনো লাভ হয়নি। পূর্ত বিভাগের কাছে অভিযোগ জানানো সত্ত্বেও রহস্যজনকভাবে নীরব দর্শকের ভূমিকা রয়েছেন একাংশ বিভাগীয় কর্মী। তাজির আহমেদ বলেন, বর্ষার মরশুম এখনও শুরু হয়নি, কিন্তু এংলার বাজার এলাকা একেবারে নরক গুলজারে পরিণত হয়েছে। রাস্তার মধ্যে পুকুর সম গর্তের সৃষ্টি হয়েছে, এতে এলাকার লক্ষাধিক জনগণের যাতায়াতের ক্ষেত্রে ব্যাপক অসুবিধা হচ্ছে। তিনি বলেন, এলাকাবাসীর পক্ষ থেকে বরাদপ্রাপ্ত ঠিকাদারের কাছে বার কয়েক অনুরোধ করে বলা হয়েছিল বাজার এলাকার সংস্কার কাজ বৃষ্টির মরশুম শুরুর আগে সম্পন্ন করতে। বরাদপ্রাপ্ত ঠিকাদার জনগণকে আশ্বাস দিলেও কাজ করেননি। ইদানিং বৃষ্টির জল জমে সড়কের যে অবস্থা হয়েছে তা নিকাশির ব্যবস্থা করে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন ঠিকাদার, কিন্তু আজ পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ না করায় বাধ্য হয়ে বেলা 12টায় রাজপথে নেমে প্রতিবাদ করতে হয় এলাকাবাসীকে। বাজার কমিটির পক্ষে বলা হয়, যুদ্ধকালীন তৎপরতায় জল নিকাশির ব্যবস্থা গ্রহণ করে রাস্তা স্বাভাবিক করে তোলা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। বাজার কমিটির পাশাপাশি স্থানীয় জনতা বদরপুরের বিধায়ক আব্দুল আজিজের বিরুদ্ধে সরব হন। বলেন, বদরপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন সড়কের সংস্কার কাজে দেদার দুর্নীতি হলেও রহস্যজনকভাবে বিধায়ক আব্দুল আজিজ নীরবতা পালন করছেন। যদিও দুর্নীতির বিরুদ্ধে স্থানীয় সংগঠন থেকে শুরু করে স্কুল পড়ুয়া এবং জনগণ বিভিন্ন সময়ে প্রতিবাদ করেছেন, কিন্তু বিধায়ক আব্দুল আজিজ রাস্তা সংস্কারের দুর্নীতির বিরুদ্ধে একটি শব্দ ব্যবহার করেননি। বিধায়কের নীরবতা নিয়ে নানা প্রশ্ন উঠছে জনমনে। দীর্ঘদিন থেকে এংলার বাজার এলাকা অতিক্রম করতে গিয়ে সাধারণ জনগণ থেকে শুরু করে যাত্রীবাহী গাড়িগুলো অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছে, কিন্তু স্থানীয় বিধায়ক একবারও খোঁজ নেননি এলাকাবাসীর। এদিকে পূর্ত বিভাগের বদরপুর শাখার কর্মী ইদ্রিস আহমেদকে জিজ্ঞাসা করলে বলেন, রাস্তার দুদিকেই দোকানপাট বসানোর ফলে রাস্তার উপর পুকুর সম জল জমে আছে, ও বৃষ্টি বন্ধ না হওয়া পর্যন্ত জল নিকাশির কোনো ব্যবস্থা করা যাবে না বলে পরিষ্কার করে জানান তিনি। পূর্তকর্মী ইদ্রিস আহমেদের এহেন মন্তব্যে খুব বাড়ছে এংলার বাজারের জনগণের মধ্যে, তাই বৃহত্তর এংলার বাজারের জনগণ সড়ক সংস্কারে আশু পদক্ষেপ নিতে করিমগঞ্জের জেলাশাসক মৃদুল যাদবের হস্তক্ষেপ কামনা করেন। অপরদিকে করিমগঞ্জ হাইলাকান্দির সড়ক যোগাযোগ নিয়ে সংসদে সরব কৃপানাথ মালা। সংরক্ষিত করিমগঞ্জ লোকসভা এলাকায় প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় আরও কিছু সড়ক অন্তর্ভুক্ত করে জনগণের সমস্যা মেটাতে চায়, এমনই জানালেন করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা। মঙ্গলবার লোকসভায় এ নিয়ে প্রশ্ন তুলেন তিনি। কৃপানাথ সংসদে বলেন, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় সত্যিকার অর্থে সবাই লাভবান হচ্ছেন, আগে সড়কই ছিল না গ্রামাঞ্চলে, এখন সর্বত্র পাকা সড়ক হচ্ছে, মূল সড়কের সঙ্গে এসে গ্রামীণ সড়কগুলি মিলিত হওয়ায় মানুষ উপকৃত হচ্ছেন। কিন্তু করিমগঞ্জ লোকসভা আসনের হাইলাকান্দি জেলার উত্তর হাইলাকান্দির চণ্ডীপুর ভবেরতল কাটলিচোড়া বিধানসভা কেন্দ্রের গারদপুঞ্জি থেকে জয়াপুঞ্জি 20 কিলোমিটার, হরিশনগর থেকে বলদাবলদ্বীপ 15 কিলোমিটার সড়ক এখনও হয়নি। এছাড়া করিমগঞ্জ জেলার গামারিয়া থেকে হাইলাকান্দি জেলার সরসপুর মোট 10 কিলোমিটার সড়ক অন্তর্ভুক্ত করার দাবি জানান তিনি। সাংসদের প্রশ্নের উত্তরে বিভাগীয় প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি বলেন, সরাসরি প্রস্তাব করলে হবে না, রাজ্য সরকার থেকে প্রস্তাব এলে তবেই হবে। মন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী সড়ক যোজনার প্রকল্প সরাসরি গ্রহণ করা হয় না, রাজ্য সরকার থেকে প্রস্তাব এলে তবেই অর্থ দেওয়া হয়। মন্ত্রী কৃপানাথকে আরও বলেন, বিষয়টি যেহেতু আসামের তাই আসাম সরকার থেকে প্রস্তাব আসতে হবে। সাংসদ কৃপানাথ জানান, তিনি জানেন রাজ্য সরকার থেকে প্রস্তাব পাঠাতে হয়, কিন্তু করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের অসংখ্য সড়ক, বিশেষ করে হাইলাকান্দি জেলার বেশ কিছু সড়ক এখনও গ্রামীণ সড়ক যোজনায় অন্তর্ভুক্ত হয়নি। তিনি যে 4টি সড়কের কথা উল্লেখ করেছেন সংসদে, ওই সড়কগুলি ছাড়াও আরও কিছু সড়ক এখনও অন্তর্ভুক্ত হয়নি, এতে মানুষ সমস্যায় রয়েছেন। বলেন, কিছুদিনের ভেতর তিনি গুয়াহাটি এসে করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের যে সড়কগুলির প্রস্তাব পাঠানো হয়নি সেই সড়কগুলিকে অন্তর্ভুক্ত করে প্রস্তাব পাঠাবেন, দিল্লিতে তদবির চালিয়ে সড়কগুলি মঞ্জুর করিয়ে আনবেন। এ বলেন,
করিমগঞ্জ লোকসভার কোনো গ্রামীণ সড়ক বাদ রাখতে চাইছেন না তিনি। তার কথায়, হাইলাকান্দি জেলায় বিজেপির কোনো বিধায়ক নির্বাচিত না হওয়ায় সমস্যা হচ্ছে, এর জন্য বাড়তি নজর রাখতে হয় তাকে। অপরদিকে পাঁচ গ্রাম কাগজ কলে নতুন করে বসলো রাজ্য সরকারের সাইনবোর্ড। ১৯৮২ সালের স্মৃতি বদলে যেতে শুরু করলো পাঁচ গ্রাম কাঁচার কাগজ কলে। আসাম সরকার পাঁচ গ্রাম কাঁচার কাগজ কলের সম্পত্তি ক্রয় করে নেওয়ার সাথেই চিত্রটা বদলে যেতে শুরু করেছে। এখন পাঁচ গ্রাম কাগজ কলের চারদিকে আসাম সরকারের নতুন সাইনবোর্ড, তুলে নেওয়া হচ্ছে পুরনো বোর্ডগুলি। কাগজ কল আসাম সরকারের নিয়ন্ত্রণে চলে গিয়েছে। ১৯৮২ সালে পাঁচ গ্রাম কাঁচার কাগজ কলে প্রথম সাইনবোর্ড লেগেছিল। অতীতে অনেক পরিশ্রম করে কাগজ কল প্রতিষ্ঠিত হয়েছিল। এভাবে কাগজ কলমে সাইনবোর্ড বদলে যাবে বলে কোনোদিন ভাবতে পারেননি কাগজ কল কর্মীরা। স্বভাবতই অনেকে এই বিষয়টি মন থেকে মেনে নিতে পারছেন না। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।